প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ঘরে বসে কারিগরি শিক্ষার আজকের ক্লাসে আমি মোহাম্মদ জিল্লুর রহমান খান, সিভিল টেকনোলজি, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট। আমার মেইল, পেজ এবং ইউটিউব চ্যানেল তোমাদের কাছে দেওয়া আছে, যে কোনো প্রয়োজনে এখান থেকে তোমরা সাহায্য নিতে পারবা। আজকের এই ক্লাসে সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ তোমাদের সাথে ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের দ্বিতীয় পর্ব সিভিল টেকনোলজির বিষয় সিভিল ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস ওয়ানের বিষয় কোড ৬৬৪২১ এই বিষয় সাবজেক্টের বিষয়বস্তু ব্যবহারিক ক্লাস ওয়ান, বালির সূক্ষ্মতার গুণাঙ্ক নির্ণয়। শিক্ষার্থী বন্ধুরা, এতদিন আমরা থিওরি ক্লাসগুলো নিয়েছি, এখন থেকে আমরা প্র্যাকটিক্যাল ক্লাসগুলি নেওয়ার চেষ্টা করব। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি এই ক্লাসগুলি থেকে তোমরা অনেক বেশি উপকার পাবা। তোমরা যদি এই ক্লাসগুলি ঠিকমতো করো, আমার বিশ্বাস তোমরা অনেকগুলি বিষয়ের খুঁটিনাটি বিষয়গুলি জানতে পারবা এবং আমাদের কোথায় সমস্যা আছে সেই বিষয়গুলি অনুধাবন করতে পারবা। এই যে বালির সূক্ষ্মতার গুণাঙ্ক, আমরা প্রথম অবস্থায় কিছু ইম্পর্টেন্ট প্র্যাকটিক্যালগুলি আগে করাবো, দেন আদার্স প্র্যাকটিক্যালগুলি করাবো। এই অবস্থায় বালির সূক্ষ্মতা গুণাঙ্ক একটি গুরুত্বপূর্ণ অধ্যায়, যে কারণে এই টপিকটি আমরা প্রথম ক্লাস হিসেবে বেছে নিয়েছি। আশা করি তোমাদের এই বিষয়ের উপরে একটি সম্যক এবং প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা তোমাদের হবে। চলো বন্ধুরা, আজকের এই সেশনে আমরা কি শিখব? আজকের এই সেশনে আমরা শিখব বালির সূক্ষ্মতা গুণাঙ্ক নির্ণয় করতে পারবে। সূক্ষ্মতা গুণাঙ্ক মানে ফাইননেস অফ মডুলাস। এই যে সূক্ষ্মতার গুণাঙ্ক, অর্থাৎ বালির আকার কত। দেখো বন্ধুরা, আমরা যখন ঘুরতে যাই বা কনস্ট্রাকশন ফিল্ডে যাই, আমরা অনেক ধরনের বালি দেখি। ভিটি বালি দেখি, লোকাল বালি দেখি, সিলেট বালি দেখি। এই যে বালিগুলি দেখি, কোনোটা কাদাযুক্ত বালি, কোনোটা মিহি বালি, কোনোটা লাল বালি বা মোটা বালি। এই যে বালি, এগুলি কেন? এগুলি অবশ্যই একটা মাপকাঠি আছে, এগুলি একটা স্ট্যান্ডার্ড মেনটেন করে, কারণ সব কাজে সব বালি আমরা ইউজ করতে পারি না। তাহলে কোন ক্ষেত্রে আমরা কোন বালি ইউজ করব, সেই বিষয়গুলি আজকের এই পরীক্ষার মাধ্যমে আমরা জানতে পারব। তাহলে বন্ধুরা, চলো দেখি আজকে প্রথমে আমরা জানি সূক্ষ্মতার গুণাঙ্কটা কি। সূক্ষ্মতার গুণাঙ্ক হলো একটি সূচক সংখ্যা, অর্থাৎ একটা সংখ্যা মান, যেমন 1, 1.2, 1.5, 2 এগুলি যদি মিন করে FM, অর্থাৎ ওই বালির আকার 1.2 মান বা 2 বা 3 এরকম হইতে পারে। যেটাই হলো, যত সংখ্যা বেশি থাকবে ওই বালি তত মোটা। তাহলে বন্ধুরা চলো দেখি, যা অ্যাগ্রিগেটের সূক্ষ্মতা বা স্থূলতা সম্পর্কে ধারণা দেয়, অর্থাৎ তার আকার সম্পর্কে ধারণা দেয়। বালির আকার কতটুকু বড় বা কতটুকু ছোট তা নির্দেশ করে বালির সূক্ষ্মতার গুণাঙ্ক। অর্থাৎ সূক্ষ্মতা গুণাঙ্ক আকার সম্পর্কে ধারণা দেয়। সূক্ষ্মতার গুণাঙ্ক একটি সূত্রের সাহায্যে নির্ণয় করা হয়। তাহলে সূত্রটা কি? খুবই সহজ একটা সূত্র। আমরা এখানে কিছু স্ট্যান্ডার্ড চালনি ইউজ করি, যে স্ট্যান্ডার্ড চালনিগুলি হলো ৪ নং, ৮ নং, ৩০ নং, ৫০ নং, ১০০ নং। এই যে চালনি, এই চালনিগুলি আমরা ব্যবহার করি। চালনি মতো ছাকনি, যে ছাকনির মাধ্যমে আমরা কি করি, যখন চালনি করি প্রতিটি চালনিতে কিছু অবশেষ থাকতে পারে। এই যে অবশেষগুলি থাকলো, তার কি করব, একটা পার্সেন্টেজ বের করব এবং এর পুঞ্জীভূত শতকরা হারকে ১০০ দ্বারা, সমষ্টিকে ১০০ দ্বারা ভাগ করলে যে সংখ্যা পাওয়া যায় তাকে বালির সূক্ষ্মতার গুণাঙ্ক বলা হয়। আমরা এই বিষয়টা আরো পরিষ্কার করে দেখাবো সামনে একটা ছকের মাধ্যমে। চলো বন্ধুরা, তাহলে কি স্ব চালনী শতকরা পুঞ্জীভূত অবশেষ যোগ করে ১০০ দ্বারা ভাগ করে সূক্ষ্মতার গুণাঙ্ক পাওয়া যায়। এই যে বিষয়টা সূক্ষ্মতার গুণাঙ্ক, তাহলে এখান থেকে আমরা কিভাবে নির্ণয় করি? তাহলে বন্ধুরা, এই পরীক্ষা যখন আমরা করতে যাব আমার কিছু কিছু যন্ত্রপাতি বা উপকরণ প্রয়োজন হবে। চলো বন্ধুরা দেখি আমরা কিছু যন্ত্রপাতি। এর আগে আমরা দেখি চালনির সাইজ, স্ট্যান্ডার্ড যে চালনিগুলি থাকে। আমি দুইটা পদ্ধতিতে তোমাদের চালনি দেখানো হয়েছে, একটু আগে তোমাদের বললাম যে ৪ নং, ৮ নং, ১৬ নং, ৩০ নং, ৫০ নং, ১০০ নং। আসলে এটাকে আমরা যদি এমকেএস সিস্টেমে নেই বা মিলিমিটারে নেই, অর্থাৎ কি হবে 4.75, 2.36, 1.18, 0.60 মাইক্রন, 0.30 মাইক্রন, 0.150 মাইক্রন। এই যে বিষয়গুলি, এগুলি আসলে কি? দেখো বন্ধুরা, এই যে 4.75 মিলিমিটার, যখন একটা চালনির প্রতিটি গ্যাপ, দেখো চালনির মধ্যে যে ছিদ্রগুলি থাকে, এই ছিদ্রগুলি কি একটা বর্গক্ষেত্রের মতো থাকে। এই বর্গক্ষেত্রগুলি কি 4.75 মিলিমিটার বাই 4.75 মিলিমিটার। যদি এর ভিতরের ফাঁকা অংশ থাকে তাকে আমরা বলবো 4.75 মিলিমিটার। আবার এর চেয়ে ছোট আস্তে আস্তে কিন্তু ক্রমান্বয়ে ছোটোর দিকে যাচ্ছে। অর্থাৎ আমরা যখন চালনিটাকে সাজাবো সবচেয়ে উপরে দিব বড় ফাঁকার চালনি, আস্তে আস্তে নিচের দিকে যত নামবে তত সূক্ষ্ম ফাঁকাগুলি চালনি আমরা স্থাপন করব। এই কয়টা চালনি কিন্তু আমাদের স্ট্যান্ডার্ড একটা চালনি। এর বাইরে আরও কিছু আছে, বাট আমরা এই চালনিগুলি নিয়ে এখন কাজ করব। চলো বন্ধুরা, এরপর যে আমরা দেখি যে আরও কিছু উপকরণ আমাদের লাগে। এটা কি প্রথমে লাগতেছে চালনি, বিভিন্ন চালনির সাইজ। এর বাইরে আরও কিছু লাগে, সেটা কি একটা শক লাগে। এই শকটা কি, যে চালনি নং, অবশেষ, পুঞ্জীভূত অবশেষ, শতকরা পুঞ্জীভূত অবশেষ এবং সূক্ষ্মতার গুণাঙ্ক। এই যে শক, এই শকটা আমাদের লাগে। এই শকের মাধ্যমে আমরা ক্যালকুলেশনগুলি করি। এখন যন্ত্রপাতি বা উপকরণ হিসেবে আমরা ব্যবহার করি একটা ওভেন। ওভেন কেন? যখন আমরা বালি ব্যবহার করি, এই বালিতে কিছু ময়েশ্চার থাকে। যখন ময়েশ্চার উপস্থিতি থাকে তখন এই বালির সাথে, মোটা বালির সাথে চিকন বালিগুলি লেগে থাকে। তাহলে বন্ধুরা, যদি চিকন বালিগুলি লেগে থাকে তাহলে কিন্তু আমরা সঠিকভাবে এই অঙ্কটা আমরা করতে পারবো না বা এই প্র্যাকটিক্যালটা যথাযথ হবে না। এই জন্য কী দরকার, এই বালিটা শুকনা যেন থাকে, যেন প্রতিটা বালি ছেড়ে দেয়, কারোর সাথে কারো কারে লেগে না থাকে। এই জন্য আমরা কী করবো, শুকানোর জন্য ওভেন ইউজ করব এবং সঠিকভাবে মাপার জন্য ব্যালেন্স ইউজ করব। এবং এই যে ছাঁকনিগুলি পরিষ্কার জন্য আমরা কি করব, ব্রাশ ইউজ করব। পাশাপাশি আমরা আরও কিছু যন্ত্রপাতি ইউজ করি, সেটা কি এই ট্রে, যে ট্রের মধ্যে আমরা কি বালি রাখবো, নমুনা বালি রাখবো, বালি লাগবে নমুনা হিসেবে। এবং এর পাশাপাশি এই যে চালনিগুলি দেখানো হচ্ছে, এই চালনিগুলি কিন্তু আমাদের থাকবে। দেখো বন্ধুরা, এই যে চালনি, এই যে গ্যাপ, এই গ্যাপ, এই গ্যাপ, এই গ্যাপ, দেখো বন্ধুরা এখানে কিন্তু ডিফারেন্স গ্যাপ আছে। অর্থাৎ সবচেয়ে উপরে যে চালনিটা থাকবে তার গ্যাপটা একটু বড় থাকবে, এরপরে চালনিটা একটু এর চেয়ে একটু ছোটো থাকবে এবং এর নিচেরটা আরেকটু ছোটো থাকবে, এর নিচে আরেকটু ছোটো থাকবে। এই ক্রমান্বয়ে আমরা সাজিয়ে দেই। অর্থাৎ এই যে উপরে বলা ছিল 4.75 মিলিমিটার, তারপর 2.36 মিলিমিটার, এইভাবে বলা ছিল। এইভাবে আমরা সাজাবো, অর্থাৎ এইভাবে সাজাবো। এবং উপরে একটা লিড থাকবে, ঢাকনাযুক্ত পাত্র থাকবে এবং নিচে একটা প্যান থাকবে। এই প্যানের মধ্যে যে অবশিষ্টতা থাকবে সেটা আমরা কাউন্ট করব না। বন্ধুরা এখানে মনে রাখবা, প্যানে যে অবশিষ্টগুলি থাকবে সেই অবশিষ্টগুলি আমরা কোনো কাউন্ট করব না। এই যে এর গায়ে কিন্তু চালনির একটা নাম্বার দেওয়া আছে, স্ট্যান্ডার্ড চালনিগুলির নাম্বার দেওয়া আছে। আর পাশাপাশি লাগবে একটা সিপ সাকার। এটা অটোমেটিক হতে পারে, ইলেকট্রিক্যাল হতে পারে, হ্যান্ড সাকার হতে পারে। অর্থাৎ এই যে চালনিগুলি আমরা যেন ঝাঁকুনি দিতে পারি, সঠিকভাবে ঝাঁকুনি দিতে পারি, তার জন্য একটা সিপ সাকার লাগে। এবং এখানে কিন্তু ক্রমান্বয়ে আমরা চালনিগুলি সাজিয়ে দিয়েছি যে বিভিন্ন আকারের চালনি এখানে আছে, সবচেয়ে বড়, তারপরে মাঝারি, আস্তে আস্তে ছোট দিকে চলে আসছে। তাহলে বন্ধুরা আমাদের এই উপকরণ হিসেবে এই সমস্ত সামগ্রীগুলি লাগলো। এই পর্যায়ে চলো আমরা দেখি যে আমরা এই কাজটা কিভাবে করি। এই কাজটা করার সময় আমরা প্রথমে কি করব, ওভেনে ভালোভাবে বালি শুকিয়ে নিই। আমি একটু আগে বললাম যে ভালোভাবে বালি শুকাবো কেন, কারণ ভিজা বালি যদি থাকে তাহলে এর লস আসে, কারণ ভিজা থাকলে দেখা যায় বিভিন্ন জায়গায় লেগে থাকে, বিভিন্ন গায়ে গায়ে লেগে থাকে, এর জন্য সঠিকভাবে এর মেজারমেন্ট আমরা করতে পারি না। এই জন্য আমাদের অবশ্যই প্রয়োজন কি, ভালো মানের শুকনা বালি। তাহলে শুকনাযুক্ত যদি বালি হয় তাহলে ওইটার দিয়ে ভালো পরীক্ষার রেজাল্ট পাওয়া যায়। এরপরে আমরা কি করব, চালনির সেট সাজিয়ে নিই। দেখো চালনির সেট, এই যে একটু আগে আমি বলেছিলাম চালনির সেট, অর্থাৎ তোমরা যদি প্রথম সর্ব টপে দেখো 4.75 মিলিমিটার, এরপরে যখন আমরা চালনি দিব তারপরে কি দিব, 4.75-এর নিচে 2.36 মিলিমিটার, এই চালনিগুলি সাজাবো। এরপরে কিভাবে আবার সাজাবো, 4.75, 2.36, এরপর 1.18 মিলিমিটার, এই যে ক্রমান্বয়ে আমি সাজাচ্ছি, সবচেয়ে উপরের বেশি মানের, তারপর আস্তে আস্তে নিচের ক্রমান্বয়ে নিচের দিকে যে সাইজগুলি সেটা দিব। এইভাবে যখন আমি চালবো, আর সর্বশেষ আমি কি দিব, একটা প্যান দিব এবং উপরে একটাই ঢাকনা দিব। এইভাবে কিন্তু আমরা সাজাবো। এই বিষয়টা তোমরা অবশ্যই মনে রাখবা, আর এই স্ট্যান্ডার্ড চালনির কথাগুলি মনে রাখবা যে কোনটার পর কোনটা দিব। স্ট্যান্ডার্ড চালনিগুলি আমরা প্রথমেই ছকে দেখানো হয়েছে, ওই অনুযায়ী তোমরা সাজাবা। এই পর্যায়ে আমরা কি করব, এই যে টোটাল চালনিটা সাজিয়ে দিলাম। দেখো বন্ধুরা এখানে প্রথমে কি লিড, ঢাকনা, তারপর 4.75, এই যে ক্রমান্বয়ে সাজিয়ে নিয়ে আসছে, এবং সর্বশেষ নিচে যেটা প্যান। এইভাবে চালনির সেটটা সাজিয়ে নিই। এইটাই হলো মূল আমাদের একটা পয়েন্ট। এখানে কি পয়েন্ট হিসেবে যদি আমি বিবেচনা করি, এই চালনিটাকে সাজানো হিসেবে আমি বলবো কি পয়েন্ট, আর এরপরে ঝাঁকুনির কাজটা আরেকটা কি পয়েন্ট। তাহলে মূল কি পয়েন্টটা হলো এই যে আমরা চালনিটা সাজাতে পারলাম কিনা। তোমাদের কিন্তু বলবে যে ক্রমান্বয়ে তোমার সাইজটা বলো, এই সাইজগুলি মনে রাখবো। তাহলে বন্ধুরা এই পর্যায়ে চলো আমরা দেখি 3 নম্বর কাজটা কি, 100 গ্রাম শুকনো নমুনা বালি ওজন নিয়ে সর্বোপরি চালনিতে দেই। অর্থাৎ আমরা কিছু নমুনা বালি নিব, এখান থেকে কি করব, মাপবো। মাপার আগে দেখো প্যান সহ, যে প্যানটার মধ্যে আমরা বালি দিব সেই প্যান সহ আমরা ওজন দিব এবং 0.0 সেট করব। এটা কিন্তু খুবই সূক্ষ্মতার সাহায্যে কাজটা করব। যখন আমরা সূক্ষ্মতার সাহায্যে কাজ করব তাহলে কি আমাদের রেজাল্টও সূক্ষ্ম আসবে। তাহলে বন্ধুরা এখানে আমরা কি করব, প্যান দিব, প্যানটা কি 0.0 অবস্থায় নিয়ে আসব, এবং এরপরে নমুনা বালি দিব। বালি দেওয়ার পরে আমরা 1000 গ্রাম মেপে নিব। এখানে তুমি যদি 1000 গ্রাম নাও মাপো, কম বেশি হলেও ওই অনুযায়ী তোমাদের রেজাল্টটা সাজাতে হবে। যা হোক বন্ধুরা, আমরা পূর্ব থেকে যদি রেজাল্ট সাজাই তাহলে আমাদের জন্য সুবিধা হয়। তাহলে বন্ধুরা এইভাবে 100 গ্রাম আমি মেপে নিলাম। এরপরের কাজটা কি, সিপগুলো সিপ সেকারে ভালোভাবে আটকায় নিই। দেখো বন্ধুরা এই যে ক্রমান্বয়ে যে সাজালাম সেই সিপগুলি আমরা কি করব, উপরে এবং নিচে একটি আটকানোর ব্যবস্থা আছে। যে দেখো এখানে স্ক্রু আছে, স্ক্রু সাহায্যে খুব ভালোভাবে আটকাবো যেন এরা রিজিড থাকে, কোনো মুভমেন্ট না করতে পারে, কারণ যখন আমি ঝাঁকাবো তখন যেন এ সরে না যায় বা পিছলিয়ে না পড়ে। এই জন্য ওই টিফিনকারি বাটির মতো যে আমরা আটকায় দেই, ঠিক এখানেও সেম জিনিস। বন্ধুরা তোমরা খেয়াল করবা, টিফিনকারি বাটি যখন আমরা দেই তখন কিন্তু আটকে দেই, তখন আর কিছু নড়াচড় ওই বাটিগুলি খুলে পড়ে না। ঠিক এখানেও কিন্তু আমরা কি করব, এমনভাবে আটকে দিব যেন এই প্যানগুলি বা চালনিগুলি ছিটকে না পড়ে। তাহলে আটকে দিলাম, ক্রমান্বয়ে সাজিয়ে নিচে প্যান এবং উপরে লিড দিয়ে আটকে দিলাম, এবং এটাকে 5 থেকে 10 মিনিট ঝাঁকুনির পর পুরো চালনি সেট খুলে নিই। এখানে কি করব, এই যে মোটর, এই মোটরের সাহায্যে বা ম্যানুয়াল যদি আমাদের হ্যান্ডেল থাকে, হ্যান্ডেলের সাহায্যে আমরা কি করব, এটাকে 5 থেকে 10 মিনিট জার্কিং করব, এইভাবে নাচাবো বা এইভাবে দোল খাওয়াবো। দোল খেলে কি হয়, যে উপরে যে নমুনা বালিটা দিয়েছিলাম সেই বালিটা কি হবে, বিভিন্ন চালনিতে অবস্থান করবে, কারণ এক একটা চালনির আকার এক এক রকম, যার কারণে প্রতিটা চালনিতেই কিছু কিছু অবশিষ্ট থাকতে পারে। তাহলে বন্ধুরা, আমরা যখন বাসায় আটা বা ময়দা চালি, আমরা কি পাই, মিহিদানাটা পাই এবং বড়টা ফেলাই দিই, কিন্তু এখানে কি আমরা বিভিন্ন গ্রেডের বালি পাই। এই বিভিন্ন সাইজে যদি বালি পাই এবং তার মধ্যে একটা আনুপাতিক হার থাকে, ওই বালিকে আমরা বলবো ওয়েল গ্রেডেড বালি বা ভালো মানের বালি। এখানেও কিন্তু একটা বৈশিষ্ট্য পাওয়া যায়। যাই হোক বন্ধুরা, আমরা এই পর্যায়ে আসি। প্রত্যেক চালনীতি অবশেষের ওজন নেই ছকে লিপিবদ্ধ করি। দেখো বন্ধুরা, আমরা যখন প্রথম চালনিতে যে নমুনাটা পেয়েছিলাম সেই নমুনাটা কি করলাম, প্যানে দিলাম এবং প্যানটাকে প্রথমেই 0 করে নিই এবং নমুনা দেওয়ার পর মেপে নিই। দেখো বন্ধুরা, পেলাম কত, 0.077 কেজি। এখন দেখো, অর্থাৎ 77 গ্রাম প্রথম চালনিতে পেলাম। অনুরূপভাবে দ্বিতীয় চালনিতেও আমরা আবার কি করব, ওই প্যানটাকে 0.0 নিব এবং দ্বিতীয় চালনির যে অবশেষগুলি আছে সেটাকে মাপব এবং সেটাকে মেপে নিব। মেপে পেলাম কত, 123 গ্রাম, অর্থাৎ 0.123 কেজি। এই যে বিভিন্নভাবে সাজানো চালনিতে বিভিন্ন চালনির অবশেষগুলি কি করব, বারবার মেপে নিব এবং প্রতিবার মাপার সময় আমরা এই প্যানটাকে 0 করে নিব। যদি আমি 0 না করি তাহলে কিন্তু এই রেজাল্ট সঠিক আসবে না। তাহলে বন্ধুরা, প্রতিবারই এই কাজটা, একই কাজ বারবার করতে হবে এবং নিখুঁতভাবে করতে হবে। এই পর্যায়ে আমরা কি করব, প্রত্যেক চালনিতে অবশেষের ওজন নেই ছকে লিপিবদ্ধ করি। এই যে দেখো, আরো কিছু নিলাম, পরবর্তীতে আরেকটা, এবং এই পর্যায়ে আমরা একটা ছকে লিপিবদ্ধ করি। ছকে লিপিবদ্ধ মানে কি, এই ধরনের একটা ছক থাকে, কি থাকবে, চালনী নং, সাইজ, এই সাইজগুলি এবং অবশেষ কত, প্রথমটায় 20 গ্রাম, তারপর 77 গ্রাম, তারপর 123 গ্রাম, 150 গ্রাম, 260 গ্রাম, 170 গ্রাম, 200 গ্রাম। এই যে বিভিন্ন গ্রামগুলি আমরা পেলাম, তাহলে কোথায় কোনটা কতটুকু পেলাম সেই অনুযায়ী আমরা সাজালাম এবং এই ছক থেকে আমরা মূল ছকে ট্রান্সফার করব। মূল ছকটা কিভাবে আসে এবং এরপরে প্রাপ্ত পুঞ্জীভূত অবশেষে শতকরা হার নির্ণয় করি এবং এফএম নির্ণয় করি, এই দুটি কাজ আমরা ছকের মাধ্যমে করব। চলো বন্ধুরা, ছকটা একটু পরিষ্কারভাবে বুঝে নেই। দেখো বন্ধুরা, আমরা কিন্তু চালনি নং এবং আমি কিন্তু দুইটা মানি পাশাপাশি দিয়ে দিয়েছি। তাহলে আমরা 4 নং চালনিতে পেয়েছিলাম কত, 20 গ্রাম, 8 নং চালনিতে পেয়েছিলাম 77 গ্রাম, 16 নং চালনিতে পেয়েছিলাম 123 গ্রাম, এরপরে এইভাবে প্রতিটা গ্রামে আমি অবশিষ্ট পেয়েছিলাম, যার মান পেয়েছিলাম কত, 1000 গ্রাম। আমি ওই ছকের থেকে এখানে ট্রান্সফার করলাম। আমি আর এখন কাজ কি, এই অনুযায়ী পুঞ্জীভূত অবশেষ এবং শতকরা পুঞ্জীভূত অবশেষ নির্ণয় করে সূক্ষ্মতার গুণাঙ্ক নির্ণয় করা। তাহলে বন্ধুরা, এখান থেকে আমরা পুঞ্জীভূত অবশেষ আমরা কিভাবে পাবো, পুঞ্জীভূত অবশেষ মানে কি আসলে, অর্থাৎ এই যে প্রথম চালনীতে যে গ্রাম আছে, এখানে আসার পরে ওই চালনীতে টোটাল কতটা আছে মোট। তাহলে যেহেতু একটা চালনি আমরা কত ছিল, 20 গ্রাম, তাহলে এটা কত আসবে, এটাও 20 গ্রাম। এইভাবে আমরা দেখো বন্ধুরা, এটা কত, 20 গ্রাম। এরপরে এই চালনিতে কত আসবে, এই 20 গ্রাম প্লাস 77 গ্রাম, অর্থাৎ দুটা মিলা কত, 97 গ্রাম। তোমরা কি বুঝতে পারতেছ বন্ধুরা, প্রথম চালনিতে আমরা পেলাম কত, 20 গ্রাম, অর্থাৎ এখানে 20 ছিল, 20ই ছিল, আগে তো কোনো জায়গায় ছিল না। এখন প্রথম চালনি এবং দ্বিতীয় চালনি মিলে কত, 97 গ্রাম। এইটাই হলো পুঞ্জীভূত, মানে একবারে মোট মানে প্রথম দুইটাতে কত এবং পরবর্তীতে আমরা কি করব এই ৯৭ সাথে এই ৩ নাম্বার চাল নিতে কত এত এই দুইটা যোগ করলে আমরা পাই কত ২২০ গ্রাম। এই ২২০ এর সাথে ১৫০ যোগ করলে ৩৭০ গ্রাম, অর্থাৎ এই সবগুলি মিলে ৩৭০ গ্রাম। এরপরে এটা যোগ করলে আমরা পাচ্ছি কত ৬৩০ গ্রাম, তারপরে আমরা পাচ্ছি কত ৮০০ গ্রাম, এরপর পাচ্ছি কত ১০০০ গ্রাম। আমাদের টোটাল আছে কত ১০০০ গ্রাম। তাহলে বন্ধুরা আমরা প্রথমেই বলেছিলাম যে প্যানের এই অবশেষটা আমরা শতকরা হারে নিব না, তাহলে এইটা বাদে আমরা এইটা হলো কি স্ট্যান্ডার্ড চালনি। এই স্ট্যান্ডার্ড চালনির মধ্যে যা যা থাকবে সেগুলি আমরা এখানে ক্যালকুলেশনে নিয়ে আসব। আর অনেক সময় তোমাদের কনফিউশন করার জন্য স্ট্যান্ডার্ড চালনির বাইরেও কিছু চালনি দেওয়া থাকতে পারে, সেই চালনিগুলি তোমরা অবশ্যই সব থেকে বাদ দিবা, কারণ স্ট্যান্ডার্ড চালনির বাইরে আমরা কোনো কাউন্ট করব না। তাহলে বন্ধুরা এই বিষয়টা তোমরা আশা করি পরিষ্কারভাবে বুঝতে পারছো। এই পর্যায়ে আমরা কি করব শতকরা পুঞ্জীভূত অবশেষ। তাহলে বন্ধুরা এখানে ২০ গ্রাম কত টোটাল ১০০০ গ্রামে আছে ২০ গ্রাম, তাহলে ১০০ গ্রামে কত এটাই তো শতকরা হার। তাহলে বন্ধুরা কি লিখব ২২০ ইন্টু ১০০ ডিভাইডেড ১০০০, তাহলে আমরা এই রেজাল্ট পাবো। দেখো বন্ধুরা এখানে ২০ ইন্টু ১০০ মানে শতকরা হার ডিভাইডেড ১০০ মোট দিয়ে ভাগ করলে আমরা 2% এখানে আছে। এরপরে অনুরূপভাবে আমরা এখানে পাবো কত 9.72%, এখানে পাবো 22%, এরপরে পাবো 37%, এরপরে পাবো 63%, এরপরে পাবো 80%। দেখো বন্ধুরা বিষয়টা আবার একটু আমি বলি, মানে এটা কি শতকরা পুঞ্জীভূত, মানে ১০০ ভাগে কত, এখানে কত ছিল ১০০০ গ্রামে ২০ গ্রাম, তাহলে ১০০তে কত, তাহলে ২০ ইন্টু ১০০ ডিভাইডেড ১০০০ অর্থাৎ ২ গ্রাম। অনুরূপভাবে প্রতিটা ক্যালকুলেশনই একই ফর্মুলা ইউজ করে আমরা করব, অর্থাৎ 9.7 ইন্টু ১০০ ডিভাইডেড 1000, আবার ২২০ ইন্টু ১০০ ডিভাইডেড ১০০০, এইভাবে প্রতিটা পার্সেন্টেজ আমরা বের করব। তাহলে এই যে বন্ধুরা এই যে পার্সেন্টেজ বের করলাম এটা সম্মিলিত পার্সেন্টেজ আমরা পাবো কত সবগুলি 9.7, 22.00, 37.0, 63.00, 80.0 সব মিলে পাবো কত ২১৩ গ্রাম, 13.7 গ্রাম। এই সংখ্যাটাকে যদি আমি 100 দিয়ে ভাগ করি, অর্থাৎ তোমাদের প্রথমেই বলেছিলাম যে পুঞ্জীভূত হার কত, শতকরা পুঞ্জীভূত অবশেষের সমষ্টিকে ১০০ দ্বারা ভাগ করলে আমরা সূক্ষ্মতার গুণাঙ্ক পাই। এখানে কি কি পেলাম শতকরা পুঞ্জীভূত অবশেষ এবং এটা পেলাম কি তার সমষ্টি। এই সমষ্টিকে যদি আমি ১০০ দ্বারা ভাগ করি তাহলে যে রেজাল্ট পাবো সেটা আমরা পাবো কি FM, অর্থাৎ আমরা এবার FM পাচ্ছি কত 2.137। এখন বন্ধুরা এই যে FM 2.137 পেলাম, কেন পেলাম, কি পেলাম, কি বুঝলাম এখান থেকে? তাহলে বন্ধুরা একটু চলো দেখি এখানে আমরা পেলাম কি, আমরা আমাদের দেশের রেসপেক্টে, কারণ উন্নত বিশ্বে এর মানটা ভেরি করে, বাট আমাদের দেশের রেসপেক্টে আমরা বলবো মিহি বা চিকন বালি যা ফাইন স্যান্ড হিসেবে আমরা চিনি তার FM কত 1 থেকে 1.2 এবং মধ্যম দানার বালি অর্থাৎ মিডিয়াম স্যান্ডকে বলবো 1.3 থেকে 1.8, আবার মোটা দানার বালি বা কোর্স স্যান্ডকে পাবো 1.9 থেকে 3। অর্থাৎ এইরকম ধরনের বালিকে আমরা বিভিন্নভাবে বালিকে দেখো বন্ধুরা স্বাভাবিকভাবে এই বালিটা চিকন বালি, একটু মোটা আর একটু মোটা, এই যে মোটা তার মানে কি এই যে সংখ্যামান, এই সংখ্যামানের আলোকে কিন্তু আমরা বালির আকার নির্ণয় করতে পারছি। এখন বন্ধুরা তোমরা বলো যে আমরা যে লাস্ট FM পেলাম কত 2.137, এটা কোন ঘরে পড়লো দেখো 2.1 অর্থাৎ এই দুই ঘরে নাই অর্থাৎ 1.9 থেকে 3 অর্থাৎ এই ঘরে অর্থাৎ এই বালিটা কি কোর্স স্যান্ড অর্থাৎ মোটা বালি। তাহলে বন্ধুরা আমরা এখান থেকে আইডেন্টিফাই করব আমরা যে নমুনা বালিটা নিব সেই বালিটা কোন শ্রেণীভুক্ত বালি এবং এই যে শ্রেণীভুক্ত বের করলাম এখান থেকে আমরা কি করব এই বালি কোন কাজে লাগবে কোথায় লাগবে কারণ সব বালি কিন্তু আমরা সব জায়গায় ব্যবহার করি না। আমরা বিশেষ করে যখন ফাইন স্যান্ড গাঁথনির কাজে ব্যবহার করি বা প্লাস্টার কাজে ব্যবহার করি মিডিয়াম স্যান্ড প্লাস্টার কাজের জন্য বেশ ভালো এবং গাঁথনির জন্য আরও ভালো এবং কোর্স স্যান্ডটা ঢালাই কাজের জন্য বেশ ভালো। এখন আমরা অনেক সময় দেখা যায় পর্যাপ্ত পরিমাণ কোর্স স্যান্ড সব জায়গায় পাই না সেক্ষেত্রে আমরা কি করি দুই স্যান্ডের মিশ্রণেও আমরা সঠিক মাত্রা এফএম নির্ণয় করার চেষ্টা করি কখনো এই বালি এবং এই বালি মিশ্রণ করেও আমরা এফএম নির্ণয় করি যে আমার ডিজাইনে মিক্স ডিজাইনে কি চাচ্ছে সেই অনুযায়ী আমরা এই এফএমটা আইডেন্টিফাই করি। তোমরা যদি অনেক সময় খেয়াল করো আমরা অনেক সময় অনেক ছাদ ঢালাই দেই বা বিম ঢালাই দেই সেখানে দেখবা যে হয় দুই ভাগ মোটা বালি বা সিলেট স্যান্ড দিচ্ছে এক ভাগ দিচ্ছে লোকাল স্যান্ড আবার উল্টাটাও হতে পারে এই যে দুইটা বালি কেন দিচ্ছে অর্থাৎ আমরা সঠিক মাপের এফএমটা পাওয়ার জন্য আমরা ওই ঢালাই বা ওই কাস্টিংয়ের জন্য আমার এফএম যতটুকু দরকার সেই এফএমটা যেন আমরা পাই এর জন্য আমরা কিন্তু মিক্স ডিজাইনে এই বিষয়গুলি খেয়াল করি এবং কনস্ট্রাকশন জগতেও কিন্তু এটার আইডেন্টিফাই করার চেষ্টা করি। তাহলে বন্ধুরা এরপর যে আমরা কি শিখলাম এই অধ্যায় শেষে আমরা শিখলাম বালির সূক্ষ্মতা গুণাঙ্ক নির্ণয় করতে পারব। আশা করি আজকের এই সেশনটা আমরা সবাই বারবার ভালোভাবে দেখব এবং বোঝার চেষ্টা করব যে আসলে সূক্ষ্মতার গুণাঙ্ক আমরা কিভাবে নির্ণয় করব। আমি জানি যে তোমাদের এই কাজটা যদি সরাসরি দেখানো যেত তোমরা অনেক বেশি উপকার পেতা বাট এই মুহূর্তে এর বাইরে আমরা কিছু করতে পারতেছি না যেহেতু তোমাদের আনতে পারতেছি না তোমরা এখান থেকে বিষয়টা উপলব্ধি করার চেষ্টা করবা এবং তোমরা বিভিন্ন ইউটিউবে এই বিষয়গুলি আরো বিস্তারিতভাবে দেয়া আছে তোমরা একটু খেয়াল করবা। তাহলে বন্ধুরা এই পর্যায়ে তোমাদের জন্য একটি বাড়ির কাজ এই বাড়ির কাজগুলি কি দেখো একটু আমি তিনটা বাড়ির কাজ লিখছি এখানে কিন্তু বিষয়গুলি খেয়াল করো বালির সূক্ষ্মতার গুণাঙ্ক নির্ণয়ের ধাপগুলি লিখো অর্থাৎ আমরা কোন কাজটা আগে করলাম কোন কাজটা পরে করলাম এই ধাপগুলি সুন্দরভাবে লিপিবদ্ধ করব। দুই নম্বর কাজটি হলো কি বালির সূক্ষ্মতা গুণাঙ্ক নির্ণয়ের জন্য কি কি যন্ত্রপাতি এবং উপকরণ প্রয়োজন পড়ে কেউ কি বলতে পারবা বন্ধুরা চমৎকার শিপ শেকার শিপ ব্রাশ এবং ব্যালেন্স পাশাপাশি আমার উপকরণ হিসেবে বালি লাগবে। তোমরা আসলেই মেধাবী তোমরা এই বিষয়গুলি তোমরা খেয়াল করতেছ। এই পর্যায়ে বালির সূক্ষ্মতার গুণাঙ্ক নির্ণয়ের ছকটি লিখো এই ছকটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমরা অনেকে এই ছকটা সঠিকভাবে লিখতে পারি না যে কারণে আমরা এখানে ভুল করি। শিক্ষার্থী বন্ধুরা তোমরা শুধু এই কাজটি এই পরীক্ষার জন্য কিন্তু করবা না এই ধরনের অঙ্ক অনেক নিয়োগ পরীক্ষাতে আসে অষ্টম পর্বের বিভিন্ন পরীক্ষায় আসে এইগুলি কিন্তু তোমরা অবশ্যই খেয়াল করবা কারণ দেখা যায় তোমরা যদি এগুলি এখন থেকে জানতে পারো তোমরা নিয়োগ পরীক্ষার জন্য আলাদাভাবে প্রিপারেশন নিতে পারো। যাই হোক বন্ধুরা এ পর্যায়ে সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং সুন্দর করে কাজগুলি সম্পন্ন করো বারবার ইন্টারনেটের সাহায্য নাও এবং এই স্লাইডটি বারবার দেখার চেষ্টা করো কারণ এই স্লাইডগুলি স্কিল পোর্টালে সংরক্ষণ করা থাকে তোমরা বিষয়টা একটু দেখে এটা বোঝার চেষ্টা করবা। তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে তোমার আমার ফেসবুক বা আমার টিউবে তুমি লিখলে আমি এর উত্তর দেব। সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ।